যেমন নবী করিম সালাম কে উনার সময়কালে সকলে উম্মত হয়ে গেল উনার হাতে হাত দিয়ে, কিন্তু আমার নবী করিম বললেন মান কুনত মাওলাহু ফাযালুন মাওলাহু, আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। আর আজকে সেই দিন এসে গেছে যারা আমার সাদির পিয়াকে মাওলা মেনে নিয়েছে, সে যদি আমার মতি পিয়াকে মাওলা না মেনে থাকে, যদি শুধু সাদির পিয়াকেই মাওলা মেনে থাকে, জানতে হবে তার ইমানে জং ধরে গেছে। কারণ হাদিস একবারই লেখা হয়েছে, বারবার নয়। আমার নবী করিম পরিষ্কার বলে দিলেন মান কুনত মাওলাহু ফাযালুন মাওলাহু। আর এখানেও সেই রকম, বর্তমানে আমার সাদির পিয়ার একমাত্র খলিফা তিনি হলেন আমার মতি বাবা। তাই সাদির বাবাকে বর্তমানে পেতে হলে, জানতে হলে, বুঝতে হলে মতি বাবা ছাড়া গতি নাই। তাই তো আমার সাদির পিয়া পরিষ্কার বললেন, কি বললেন, পীর আর পীরের খলিফা কেমন ভাবে মিলেমিশে আছেন, আসুন তারই বর্ণনা কবি করলেন, বললেন পর্দায়ে শখ হ্যায় ইহি সুরত রাজ হ্যায় ইহি মুর্শিদ তুম হো নজর কে সামনে আপনি নামাজ হ্যায় ইহি মুর্শিদ তুম হো নজর কে সামনে ইহি নামাজ হ্যায় মেরে ইয়ে রাজ মোহাব্বত হি বতায়ে তো বতায়ে সজদা জিসে করতা হুঁ খুদা হ্যায় কে সনম হ্যায় না নামাজ আতি হ্যায় মুঝকো না ওযু আতা হ্যায় অর সজদা কর লেতা হুঁ জব সামনে তু আতা হ্যায় কি সজদা কর লেতা হুঁ জব সামনে মেরে কুফরে মোহাব্বত পর না কর তনকি দারে নাশে কোই তো বাত দেখি থি জো সজদা কর লিয়া মাইনে তেরি আতা কি খুবিয়া মেরি তলব মে ভি নহি অর বন্দগি খুদ পুকার উঠি বন্দা নমাজ হ্যায় ইহি अहले जहां को क्या खबर कौन है मुझ में जल वगर अरे अहले जहां को क्या खबर कौन है मुझ में जल वगर और मैं हूं कहां तुम ही तो हो असल में राज है यही के मोहम्मद कनक शाह ये मुर्शिद में देखा मोहम्मद कनक शाह ये मुर्शिद में देखा भला फिर कहो अब किधर जाएंगे हम भला फिर कहो अब किधर जाएंगे हम भला फिर कहो अब किधर जाएंगे हम भला फिर कहो अब किधर जाएंगे সদির শাম দেখা মোহাম্মদ কনক শাহ মোহাম্মদ কনক শাহ মোতি শাম দেখা ভালা ফির কহো অব কিধর যায়েঙ্গে হম 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 ভালা ফির কহো অব কিধর
তার কোথাও কুল কিনারা নাই মালিক হারা যে আছে তার কোথাও কুল কিনারা নাই কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকে বললেন লা শেখ লা দিন মানে কি যার শেখ নাই তার দিন নাই তার সর্বদাই আধার তাই তো আমার সাদির পিয়া বললেন কি বললেন মোহাব্বত সে মুঝে স্মরণে এসে গেল মোহাব্বত সে মুঝকো করম মিল গয়া হে মুঝে গম নহীঁ হে সনম মিল গয়া হে এক বাঘ এক গরুকে তাড়া করছে বাঘ কত শক্তিমান সেটা আমরা সকলেই জানি কিন্তু গরু ছুটতে ছুটতে একটি কাদা পুকুরে নেমে গেছে তখন বাঘ হাসছে এবারে তো তোকে আস্ত রাখবো না তো সেও ঝাঁপ দিয়ে কাদাতে গাড়া গেল গাদা যাওয়ার পরে গরু তখন মন খুলে হাসছে বাঘ তখন বলছে এই গরু তোর কি বুদ্ধি শুদ্ধি নেই আমি এখনই তোকে খেয়ে ফেলবো আর তুই হাসছিস তখন গরু বলছে আমি হাসছি এই কারণে আমার মালিক আমার মনিব আমাকে খুঁজতে খুঁজতে এখনই এখানে এসে পৌঁছবে আর তোকে পিটিয়ে মারবে তো সত্যি সত্যি কিছুক্ষণ পর গরুর মালিক গরুকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে গরুটি গাদা গাড়া হয়ে আছে তো মালিক গরুকে তুলে নিয়ে ভালো করে ধোয়া ধুই করলো আর তাড়া দিয়ে পিটে পিটে বাঘটিকে মারলো কেন গরুর ভয় ছিল না গরুর মালিক ছিল আর সর্বশক্তিমান হয়েও বাঘ সেখানে মারা পড়লো তো সেই রূপ আমাদের ভয় নাই আমাদের মালিক স্বয়ং আমাদের রূবারু রয়েছেন তাই তো সাজির পিয়া বলছেন কি বলছেন মোহাব্বত সে মুঝে यही मेरा काबा और यही मेरा तैबा
इसे छोड़कर किधर जाएंगे हम जमन नबी करीम सलातु सलाम के उनार समय काले सकले उम्मत हो गेल उनार हाथे हाथ दिए किंतु अमर नबी करीम बोलें मन कुंत मौला हु फाजा लुन मौला हु आमी जार जार मौला आली तार तार मौला आर आज के सही दिन से गेछे जारा अमर शरीर पिया के मौला मेने निये छे से जदि अमर मोती पिया के मौला ना मेने थाके जदि शुधु शरीर पिया के मौला मेने थाके जानते हबे तार ईमाने जंग धरे गेछे কারণ হাদিস একবারই লেখা হয়েছে বারবার নয় আমার নবী করিম পরিষ্কার বলে দিলেন মান কুনত মাওলাহু ফাযালুন মাওলাহু আর এখানেও সেই রকম বর্তমানে আমার সদির পিয়ার একমাত্র খলিফা তিনি হলেন আমার মতি বাবা তাই সদির বাবাকে বর্তমানে পেতে হলে জানতে হলে বুঝতে হলে মতি বাবা ছাড়া গতি নাই তাই তো আমার সদির পিয়া পরিষ্কার বললেন কি বললেন यही मेरा काबा यही मेरा तैबा यही मेरा काबा अरे यही मेरा तैबा इसे छोड़कर अब कहाँ जाएंगे हम इसे छोड़कर अब कहाँ जाएंगे हम इसे छोड़कर कहाँ जाएंगे हम हकीकत यही है कहानी नहीं है जमाने से अपना सितम ढाएंगे हम जमाने से अपना सितम ढाएंगे जमाने से अपना सितम ढाएंगे जमाने से अपना किस्मत गरचे
नहीं पाए ऊपर जख ये किस्मत नहीं करके पाए खुदाया खुदा को नहीं पाए हम खुदाया खुदा को नहीं पाएंगे हम खुदाया खुदा नहीं पाए पाएंगे खुदाया खुदा को नहीं पाए पाएंगे खुदाया खुदा को खुदाया खुदा को नहीं पाएंगे हम Yeah.